আমরা আজকে এখানে এক চলকের এবং এক ঘাতের ঠিক আছে এক চলকের এবং এক ঘাতের বীজগাণিতিক সমীকরণ কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের লক্ষ্য থাকবে তিনটা ক্ষেত্র নিয়ে আমাদের ধারণা ক্লিয়ার করা প্রথম ক্ষেত্র নিয়ে আলোচনা করছি প্রথম ক্ষেত্র আলোচনার জন্য আমরা একটা উদাহরণ সামনে নিয়ে আসলাম এটা একটা বীজগাণিতিক সমীকরণ এটা একটা বিজ্ঞানিত সমীকরণ এবং এই সমীকরণটা যদি আমরা সমাধান করতে চাই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমাধান আসলে অটোমেটিকলি দেওয়া আছে এখানে সমাধান হচ্ছে এক্স এর মান টু হলে সমীকরণটা সত্য হবে তাই না এক্স ইকল টু টু বসালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ আসলে কিন্তু তার মানে এক্স এর ভ্যালু যদি টু হয় তাহলে আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে তাহলে সমাধান কিন্তু এটাই ঠিক আছে তার মানে হচ্ছে কোন একটা সমীকরণ সমাধান করে যদি আমরা এরকম নিয়ে আসতে পারি যে এক্স ইকাল টু কোন একটা ধ্রুব সেটাই কিন্তু আসলে টেকনিক্যালি সমীকরণটার সমাধান আমরা আর একটা উদাহরণ নিয়ে আসি ধরা যাক ফাইভ এক্স কথা তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো আমরা যদি এক মানে বাম পক্ষে পক্ষে যদি যদি আমরা রাখতে চাই এবং ডান কোন একটা ধুবক নিয়ে আসতে চাই খুবই সহজ আমাদের ওয়াই পক্ষে ফাইভ দিয়ে ভাগ করতে হবে তাহলে বাম পক্ষে যদি ফাইভ এক্স কে ফাইভ দিয়ে ভাগ করি সহজ বাম পক্ষে থাকবে এক্স ইকুয়াল টু ডান পক্ষে থাকছে টেন বাই ফাইভ মানে কত সিম্পলি টু তাহলে এক্স ইকুয়াল টু একটা ধ্রুবক পাওয়া গেছে তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান উল্লেখ্য এই যে সমীকরণ গুলোতে এই সমীকরণ গুলোতে ঘাত কিন্তু এরপর টু এক্স প্লাস ওয়ান ইকল কথার কথা ধরা যাক ফাইভ এটা একটা সমীকরণ ঠিক আছে এখন আমরা এটা কিভাবে সমাধান করব আমরা উভয় পক্ষে ওয়ান বিয়োগ করতে পারি আমাদের লক্ষ্য হচ্ছে আবার বলছি যে বামপক্ষে এক্স রাখা এবং ডান পক্ষে কতগুলো কনস্ট্যান্ট রাখা তাহলে বাম পক্ষে আমরা এখানে এক্স যুক্ত রাশি রাখি টু এক্স ঠিক আছে তাহলে এই যে এই ওয়ানটাকে আমরা ডান দিকে শিফট করতে পারি অথবা একটা কাজ করতে পারি উভয়ের দিকে ওয়ান বিয়োগ করতে পারি একই কথা দিন শেষে তাহলে টু এক্স টু কত হবে সিম্পলি ফোর হবে বা উভয় পক্ষে টু দিয়ে ভাগ করে আমরা বলতে পারি এক্স টু কত টু এই যে তাহলে এক্স টু কত একটা ধ্রুবক পাওয়া গেছে তাহলে এটাই হচ্ছে সমাধান ঠিক আছে ওকে আবার আমরা এভাবে কল্পনা করতে পারি টু এক্স প্লাস এখানে ধরা যাক কত হতে পারে থ্রি কথা কথা আগের উদাহরণের মতোই আমরা এখানে কি করব বাম দিকে এক্স নিয়ে আসার চেষ্টা করব তাহলে এই ফাইভকে আমরা ডান দিকে পাঠাই পাঠিয়ে দিই থ্রি থেকে ফাইভ বিয়োগ করলে নেগেটিভ টু ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে যদি আমরা এক্স নিয়ে আসতে চাই এখানে বাম পক্ষকে টু দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা উভয় পক্ষকে আসলে এখানে টু দিয়ে ভাগ করবো তাহলে বাম পক্ষে এক্স থাকবে ইকুয়াল টু ডান পক্ষে নেগেটিভ টুকে টু দিয়ে ভাগ করলে নেগেটিভ ওয়ান তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের নির্ণয় নির্ণয় সমাধান ওয়াও খুব ইন্টারেস্টিং কারেক্ট তো এই ক্ষেত্রগুলোতে আমরা দেখলাম যে বাম পক্ষে এক্স নিয়ে আসছি আমরা ডান পক্ষে একটা ধুবক নিয়ে আসছি তাই না তাই কিন্তু যেহেতু এই সমীকরণগুলো একটি চলকের এবং চলকের ঘাত একটি মাত্র সমাধান থাকবে ঠিক আছে কোন একটা সমীকরণের সমাধান করে আমরা কতগুলো রেজাল্ট পেতে পারি কতগুলো সমাধান পেতে পারি কতগুলো সমাধান পেতে পারি সেটা নির্ভর করবে সমীকরণে লক্ষ্য করা যায় সেটা নির্ভর করবে আমাদের সমীকরণে যে চলক রয়েছে সেই চলকের সর্বোচ্চ ঘাত কত তার উপর এখানে যেহেতু আমরা এক চলক বিশিষ্ট এক ঘাতের সমীকরণ বিবেচনা করছি এখানে কিন্তু চলক একটা এবং এই চলকের ঘাত কিন্তু ওয়ান সর্বোচ্চ ঘাত ওয়ান তার মানে এই সমীকরণগুলো সমাধান করে আমরা একটা সমাধান পাব মানে একটা সমাধান যে এমন কোনো গ্যারান্টি নাই তবে সর্বোচ্চ একটা সমাধান পাবো এই সমীকরণগুলো থেকে কিন্তু সব সময় আমরা একটা করে সমাধান পেয়েছি কিন্তু এরকমটা নাও হতে পারে যেমন এরকমটা হতে পারে ধরা যাক এক্স প্লাস ওয়ান ইকাল টু এক্স প্লাস থ্রি তো এখন লক্ষ্য করা যাক এই সমীকরণের কিন্তু কোনো সমাধান নাই কিভাবে আমরা উভয় পক্ষে এক্স কে বর্জন করতে পারি ওয়ান টু থ্রি এটা কি আদৌ সম্ভব এটা কিন্তু আদৌ সম্ভব নয় কারেক্ট ওয়ান কি থ্রি এর সমান হতে পারে মোটেও না কারেক্ট এবং এখানে বাম পক্ষে এবং ডান পক্ষে এক্স এর যে কোনো বাস্তব মানে বসানো হোক না কেন আমরা সব সময় দেখব যে ডেফিনেটলি এই দুইটা সংখ্যা মানে এক্স প্লাস ওয়ান এই সংখ্যাটা বাম পক্ষের এবং এক্স প্লাস থ্রি এই সংখ্যাটা কখনোই ইকুয়াল হতে পারবে না কারেক্ট তাহলে লক্ষ্য করা যাক আমাদের প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা সময় অ্যান্সার পেয়েছি কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছি কোনো অ্যান্সার পাবো না এই ক্ষেত্রটা আমরা লিখব যে এখানে উদাহরণ পর্যবেক্ষণ করা যাক টু এক্স প্লাস থ্রি যাক টু টু এক্স লক্ষ্য করা যাক ডেফিনেটলি আমরা উভয় পক্ষে টু এক্স বাদ দিতে পারি তাহলে থ্রি কত হচ্ছে এখানে ডান পক্ষে এটা কি আদৌ সম্ভব হতে পারে এক্স এর যেকোনো মান বসিয়ে দেখা যেতে পারে এই সমীকরণের উভয় দিকটা কখনোই কখনোই ইকুয়াল হতে পারবে না ঠিক আছে আমরা বলবো এই সমীকরণের কোনো সমাধান নাই ঠিক আছে আমরা সর্বশেষ আর একটা ক্ষেত্র নিয়ে আলোচনা করব তৃতীয় ক্ষেত্র এবং এই ক্ষেত্রে কোন একটা সমীকরণের অসংখ্য সমাধান থাকতে পারে যেমন যেমন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স চমৎকার তাই না আসলে কিন্তু তাই এখানে এক্স এর যে কোনো বাস্তব মান বসানো হোক না কেন যে কোনো বাস্তব মান বসানো হোক না কেন আমাদের এই সমীকরণটা কিন্তু অলওয়েজ সত্য হবে বামপক্ক ইকাল টু ডানপক্ক হবে আর আরেকটা উদাহরণ হতে পারে এক্স ইকুয়াল টু এক্স একই একই কথা এখানে আমরা দেখব যে এক্স এর যে কোনো বাস্তব মান কিন্তু বসতে পারে তাহলে এই সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা বলবো যে ডেফিনেটলি এক্ষেত্রে অসংখ্য সমাধান রয়েছে অসংখ্য ঠিক আছে প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা স্পেসিফিক একটা সমাধান পেয়েছি দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো সমাধানই পেলাম না দ্বিতীয় ক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাচ্ছি ঠিক আছে তাহলে এখন এখানে একটা ছোটখাটো কুইজ হয়ে যাক দেখি আমাদের কি অবস্থা আমরা এখানে বলবো যে কোন সমীকরণের কয়টা সমাধান থাকবে ঠিক আছে ফাইভ এক্স প্লাস টু ঠিক আছে তাহলে আমরা এই সমীকরণটা সমাধান করতে চাই তাহলে আমাদের টার্গেট হচ্ছে বামপক্ষে এক্স নিয়ে আসা ঠিক আছে পক্ষে যে এক্স রাখতে হবে আমার কোনো কথা নেই আসলে দিন শেষে বাট আমরা এটা মানে জেনারেলি রাখি তাই না আমরা সবসময় দেখি যে বামপক্ষে চলকগুলো রাখা হয় ডানপক্ষে ধ্রুবক গুলোকে রাখা হয় সমাধান বের করার ক্ষেত্রে সেটাই আমরা করব ঠিক আছে তাহলে ফাইভ এক্স কে বামপক্ষে রাখি এবং টু এক্স কে যদি বামপক্ষে নিয়ে আসি টু এক্স হয়ে যাবে মাইনাস টু এক্স তাই না টু এক্স হবে মাইনাস টু এক্স ডান ডানপক্ষে ফাইভ আছে এবং বামপক্ষে টু কে ডান নিয়ে যায় টু হয়ে যাবে মাইনাস টু তাহলে ফাইভ এক্স থেকে টু এক্স বিয়োগ করলে আমরা পাবো এখানে থ্রি এক্স ইকাল টু ফাইভ থেকে টু বিয়োগ করলে আমরা পাবো থ্রি তাহলে এক্স টু কত পাচ্ছে এখানে ওয়ান পাচ্ছে তাহলে এই সমীকরণের একটা সমাধান রয়েছে যদি আমি বলি যে ফাইভ এক্স প্লাস ওয়ান ইকাল টু ফাইভ এক্স আমরা বলবো এই সমীকরণের কোনো সমাধান নেই ডেফিনেটলি কারণ উভয় পক্ষে যদি আমরা ফাইভ এক্স কেটে দেই তাহলে আমরা পাবো মানে ফাইভ এক্স বিয়োগ করি একই কথা আসলে দিন শেষে তাহলে বাম পক্ষে পাবো ওয়ান ইকুয়াল টু ডান পক্ষে পাবো জিরো তাই না তাই কিন্তু কিভাবে এই ফাইভ এক্স আমরা ডান পক্ষে পাঠিয়ে দিই কল্পনা করি তাহলে বাম পক্ষে ওয়ানই থাকছে এবং ডান পক্ষে থাকছে ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স তো ফাইভ এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে কত হয় জিরো তাহলে ওয়ান ইকুয়াল টু কি কখনো জিরো হতে পারে তাহলে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য এই সমীকরণটা কিন্তু সত্য হবে না হবে না ঠিক আছে তাহলে আমরা বলবো এখানে কোনো সমাধান নেই ওকে আমরা এখানে দেখি টু এক্স ইকুয়াল টু ফোর এক্স বাই টু এই সমীকরণটার ক্ষেত্রে কি হবে এই সমীকরণটার ক্ষেত্রে কি হবে খুবই সহজ খুবই খুবই সহজ বাম পক্ষে টু এক্স আছে এই ফোর এক্স কে টু দিয়ে ভাগ করলে টু এক্স পাবো টু এক্স ইকুয়াল টু টু এক্স তাহলে এক্স এর যেকোনো যে কোনো মানের জন্য এই সমীকরণটা সত্য হবে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য সমীকরণটা সত্য হবে তার মানে ডেফিনেটলি এখানে অসংখ্য সমাধান রয়েছে আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করি আরেকটা মজার সমীকরণ আলোচনার মধ্য দিয়ে এখানে আমাদের আজকের ক্লাস শেষ হবে ওয়ান বাই এক্স টু এই সমীকরণটা আমরা কিভাবে সমাধান করব খুবই সিম্পল বাম দিকে দেখা যাচ্ছে একটা চলক রয়েছে তবে চলকটাকে উল্টানো হয়েছে আবার চলকের ঘাতওয়ান তাহলে আমরা কাজ করতে পারি উভয় দিকে যে দুটি সংখ্যা রয়েছে তাদেরকে উল্টিয়ে দিতে পারি তাহলে বাম পক্ষে ওয়ান বাই এক্স কে যদি উল্টাই আমরা এক্স পাবো ইকুয়াল টু ডান পক্ষে টু কে উল্টালে হাফ পাবো তাহলে এটাই কিন্তু সমাধান ঠিক আছে এই টাইপের যে সমীকরণ গুলো রয়েছে এই সমীকরণ কিন্তু আমরা ঠিক আমাদের যে একটু আগে যে উদাহরণগুলো আমরা প্রয়োগ করেছি সেই উদাহরণের সাহায্যে সমাধান করা যেতে পারে আচ্ছা আমরা আর একটা উদাহরণ পর্যবেক্ষণ করি এটাই এটাই শেষ এটাই শেষ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান টু কথার কথা ধরা যাক থ্রি বাই টু এই সমীকরণটা কিভাবে সমাধান করা যাবে এখানে কিন্তু আসলে টেকনিক্যালি মানে 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 আমাদের এখানে ঝামেলা দেখানোর চেষ্টা করা হয়েছে যে ও আচ্ছা খুব কঠিন খুব কঠিন সমীকরণটা কিন্তু শেষে এখানে কিন্তু একটা চলক আছে এবং চলকের ঘাত কিন্তু ওয়ান বলে আমরা এখানে কাজ করতে পারি এখানে আর আড়ারি গুণ করতে পারি তাহলে থ্রি দিয়ে এখানে এক্স প্লাস ওয়ান কে গুণ করি তাহলে থ্রি এক্স প্লাস থ্রি ইকাল টু টু দিয়ে ওয়ান কে গুণ করি টুয়েন্টি ওয়ান টু ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো বাম পক্ষে থাকছে থ্রি এক্স ইকোয়াল টু নান পক্ষে পাচ্ছে টু মাইনাস থ্রি মানে হচ্ছে নেগেটিভ ওয়ান বা এখান থেকে আমরা বলতে পারবো এক্স ইকোয়াল টু নেগেটিভ ওয়ান ডিভাইডেড বাই থ্রি এবং এটাই হবে আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান এই যে সিম্পল